গুড ইভিনিং বন্ধুরা। তো সাধারণত মাহেপুরের এই যে মেন মন্দিরটা আছে, তো এটার কাজ চলছে, যার গ্র্যান্ড ওপেনিং হবে 2023-এ। তো এখন কাউরি ঢুকা মানা, কিন্তু আমি অনেক কষ্ট করে সুযোগ পেয়ে গেছি এই মেন মন্দিরে ঢুকার। তো চলো পুরোটা তোমাদেরকে রিভিউ করে দেখাবো। তো আমার বন্ধুরা সেই সুযোগটা পায়নি, তো চলো একমাত্র আমি ঢুকতে পেরেছি। চলো মেন মন্দিরটা ভিতর দিকে ঘুরে আসা যাক। আর দেখতেই পাচ্ছ ভাই সাহাব, মেন মন্দিরে ঢুকার গ্র্যান্ড ওপেনিং এর আগে মেন মন্দির তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো। তো অলরেডি আমি সুযোগ পেয়ে গেছি মেন মন্দির দেখার, তো চলো পুরোটা ঘুরে আসা যাক। আর অলরেডি সন্ধ্যা লেগে গেছে, তো তোমরা বুঝতেই পারছো, কিন্তু যতটা পারবো তোমাদেরকে মন্দির গ্র্যান্ড ওপেনিং এর আগে রিভিউ করে দেখাতে পারছি, এটাই আমার অনেক 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 সৌভাগ্য। তো চলো এবার ভিতরে যাওয়া যাক। তো এই রাস্তা দিয়ে এখন আমি ভিতরে যাচ্ছি, আর দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মেন মন্দিরের প্রবেশ গেট। বন্ধুরা এটা হলো মেন মন্দিরের, এটাই প্রবেশ গেট, এখান দিয়ে আমাদেরকে প্রবেশ করতে বলা হয়েছে। আর এখন আমি আছি মূল মন্দিরে। তো পুরোটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। বন্ধুরা এখন আমি চলে এসেছি মূল মন্দিরে, আর ভিতরে এখনও কাজ চলছে, পুরোটা কাজ কমপ্লিট হয়নি, কিন্তু আমি গ্র্যান্ড ওপেনিংয়ের আগে তোমাদেরকে মন্দিরের ভিতরটা কেমন দেখতে পুরোটা রিভিউ করে দেখাবো। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি আছি এখন মূল মন্দিরের ভিতরে, আর এখনও কন্ট্রাকশনের কাজ চলছে, এখনও কাজ কমপ্লিট হয়ে ওঠেনি, কিন্তু গ্র্যান্ড ওপেনিং হওয়ার কথা 2023-এ। তো দেখতেই পাচ্ছ এখনও কাজ চলছে, এখন আমি আছি মন্দিরের ভিতরে, আর অলরেডি সন্ধ্যা লেগে গেছে। তো দেখতেই পাচ্ছ এখানে কতটা জোরদার কাজ চলছে। এটা হচ্ছে এখানে কাজ হচ্ছে, তো মূল মন্দিরের কাজ চলছে এইরকমভাবে, দেখতেই পাচ্ছ কতটা জোরদার কাজ চলছে। Thank you.
অলরেডি আমি আছি মূল মন্দিরের ভিতরে, যেটার গ্র্যান্ড ওপেনিং হওয়ার কথা 2023-এ, কিন্তু আমার যত সম্ভব মনে হচ্ছে না যে 2023-এ গ্র্যান্ড ওপেনিং হতে পারে, কারণ ভিতরে এখনও অনেকটাই কাজ বাকি আছে, প্রায় কিছুই হয়নি, ধরতে গেলে প্রায় 70% কাজ হয়েছে। আর দেখতেই পাচ্ছ মূল মন্দিরের থেকে যেটা আমরা মায়াপুরের চূড়াটা দেখতে পাই, সেটা এই উপর থেকে দেখতেই পাচ্ছ সেটা কতটা উঁচু। আর সিনেমাটিক শটের মাধ্যমে তো আমি তোমাদেরকে মূল মন্দিরের ভিতরের প্রত্যেকটা সিন দেখাবো, আর বুঝতেই পারছো কতটা জোরদার লেভেলের কাজ চলছে। আর খুব ভাগ্য করে গ্র্যান্ড ওপেনিংয়ের আগে আমি সুযোগ পেয়েছি তোমাদেরকে এই ভিডিওটা করে দেখানোর, যার জন্যে আমি অনেক খুশি, কিন্তু আমার বন্ধুরা এই সুযোগটা পায়নি, সেই জন্য আমার বন্ধুরা এখন বাইরে অপেক্ষা করছে, একমাত্র আমি একাই এসেছি এই গ্র্যান্ড ওপেনিংয়ের আগে তোমাদেরকে মন্দিরটার রিভিউ করে দেখানোর জন্য। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করো, আর চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক, আর ভিডিওটা দেখতে থাকো। আর দেখতেই পাচ্ছ কতটা জোরদার কাজ হচ্ছে, এইদিকে যতটা সম্ভব এলইডি লাইটের কাজ হচ্ছে, বিভিন্ন প্রকার লাইট আনা হয়েছে, বিভিন্ন প্রকার লাইটের মাধ্যমে আরও সুন্দর আলোকিত করা হবে এই মন্দিরটিকে। তো বুঝতেই পারছো কতটা সুন্দর হতে চলেছে, এমনি বিশ্বের এক নম্বর মন্দির হতে চলেছে, তোমরা অলরেডি জেনেই গেছো যে বিশ্বের সবথেকে এক নম্বর এবং সবথেকে উঁচু আর বড় মন্দির হতে চলেছে, যার উচ্চতা প্রায় অনেক, তোমরা এখান থেকে বুঝতে পারবে এর উচ্চতাটা প্রায় অনেক উচ্চতা যুক্ত এই মন্দির। আর এই মন্দিরের ভিতরে আছে বহু রুম বহু মহল, আর বুঝতেই পারছো কতটা সুন্দর হতে চলেছে কাজকাম। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদেরকে গ্র্যান্ড ওপেনিংয়ের আগে মন্দির পরিদর্শন করিয়ে দিলাম।
में फिर उनके ऑफिस में नीचे ऑफिस है, ऑफिस में भी आवेदन कर सकते हैं मंदिर निर्माण के लिए। তো দেখতে পেলাম আমরা মায়াপুরে কতটা মজা করলাম। বাই বাই মায়াপুর। তো এবার আমরা মায়াপুর ছেড়ে চলে যাচ্ছি, তো খুব কষ্ট হচ্ছে। তো তোমরা লাস্ট বারের মতো মন্দিরটা দেখতে পাচ্ছো, মন্দিরের চূড়াটা। তো এখান থেকে আমাদের জার্নিটা শেষ হচ্ছে। তো আর যাব এখন আমরা কলকাতা দক্ষিণেশ্বরে পূজা দিতে, আর সেখান থেকে যাব চিড়িয়াখানা, পুরো রিভিউ করে দেখাবো।